টাকার ছড়াছড়ি মহিলা আইপিএলে। বিপুল অর্থে মহিলা আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনল কোন চ্যানেল? কবে থেকে শুরু মহিলাদের প্রথম আইপিএল? বিস্তারিত জানাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মহিলাদের আইপিএলের সম্প্রচার স্বত্ব কিনে নিল মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্সের ভায়াকম 18। বিসিসিআই এর সঙ্গে 2023 থেকে 2027 সাল পর্যন্ত 5 বছরের চুক্তি করেছে তারা। মোট 951 কোটি টাকাতে সম্প্রচার স্বত্ব কিনেছে ভায়াকম। টুইটারে একথা জানিয়েছে বিসিসিআই সচিব জয় শাহ। মহিলাদের আইপিএলের সম্প্রচার স্বত্ব কেনার লড়াইয়ে ভায়াকমের লড়াই ছিল ডিজনি স্টার, সনি ও জিয়ের বিরুদ্ধে। সবাইকে ছাপিয়ে গিয়েছে ভায়াকম। টেলিভিশন ও ডিজিটাল দুটি স্বত্বই কিনেছে তারা। এর জন্য ম্যাচ পিছু 7 কোটি টাকা করে দিতে হবে তাদের। আগামী 3 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত হতে পারে মহিলাদের প্রথম আইপিএল। মহিলাদের আইপিএল বাণিজ্যিকভাবে সফল করতে চেষ্টা ত্রুটি রাখছে না ক্রিকেটকর্তারা। আগেই ছোটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা নেওয়ার জন্য আগ্রহী সংস্থাগুলির কাছে দরপত্র চেয়েছিল বোর্ড। বেশ কিছু সংস্থা দরপত্র দিয়েছে বলে বোর্ড সূত্রে খবর। পুরুষদের আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি মহিলা দল কিনতে আগ্রহী বলে শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত কারা ছোটি দলের মালিকানা পাবে তা জানা যাবে আগামী 25শে জানুয়ারি। সেদিন বিসিসিআই কর্তারা সফল সংস্থাগুলির নাম ঘোষণা করবেন। যে ছোটি সংস্থা সর্বোচ্চ দর দেবে তারাই মহিলাদের আইপিএলের ছোটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পাবে। প্রিয় দর্শক, এখন ক্রিকেট আপডেট এ পর্যন্তই। পরবর্তী ক্রিকেট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।